এতজন ব্যাটসম্যান এত বাজে ভাবে একদিন আউট হলেন, কোন মনস্তাত্ত্বিক সমস্যা ছিল? ইচ্ছা করে না, আমি জানতে চাচ্ছি যে কোন মনস্তাত্ত্বিক সমস্যা বা আপনার কি মনে হয় এখন আউট হয়ে গেলে ভালো হবে টিমের জন্য? এখানে সাকিব ভাই, সিডনিতে আমার প্রথমবার টি টোয়েন্টি খেলবো, কোন ম্যাচে খেলা হয়নি, গ্রাউন্ড সম্পর্কে একটু বলবেন না, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? গ্রাউন্ড সম্পর্কে তো মানে সোজা এক সাইডে 78, এক সাইডে 75, এক সাইডে 65, 63 এরকম বোধহয় ডাইমেনশন, এর বেশি কিছু ভাই আমার পক্ষে বলা সম্ভব না। খুব ফুটবলটাকে বেছে না নিয়ে ক্রিকেটের প্রতি ঝোঁকটা কিভাবে আসলো? টাকা বেশি। সাকিব, কংগ্রেচুলেশনস আপনার এই রেকর্ডের পরে। আজকে দেখলাম যে যারা আছেন লিজেন্ড ব্রাল্লারা থেকে শুরু করে অনেকেই আপনাকে নিয়ে পোস্ট দিয়েছে, সবাই আপনার প্রশংসা করছে, পাশাপাশি দেশের মানুষের আমি ফেসবুক পেজও দেখছিলাম, সবার সবাই আপনার প্রশংসা করছে। তো একটা কিছু যখন হয় প্রায় সময় দেখি যে আপনার প্রশংসা সবাই একসাথে করে, আবার কিছু একটা নেগেটিভ হলে সবাই একসাথেই সমালোচনা করে, তো এই বিষয়গুলো কিভাবে দেখেন? দেখেই না একদম। বলছিলাম যে এখনো কি আপনাদের ওই বড় স্বপ্নটাই আছে যে সেমিফাইনাল পর্যন্ত যাবেন, যেটা বলে আসছিলেন বড় সুযোগ এবার বিশ্বকাপে, এরকম আপনি বললে স্বপ্ন চেঞ্জ রাখতে পারি, চেঞ্জ করেও রাখতে পারি। আপনি বলেন কি স্বপ্ন দেখতে চান আপনি, বাট যখন দেশ থেকে আপনি মানে আমরা আসি তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। আর যদি বলেই আসি যে আমরা সব ম্যাচই হারতে আসছি, সেটা কি আপনারা খুশি ভাবে নেবেন? নীলের পর থেকে আমরা এটা বলতেও পারি।